নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে দশমী তিথি, সুতরাং কলমি শাকের সেবন আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, যা নক্ষত্র মণ্ডলীতে 17 নম্বর নক্ষত্র হিসাবে বৃশ্চিক রাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি শনি দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আপনারা আজ বকুল বৃক্ষ পুজো করতে পারেন, জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ আপনাদের ক্ষেত্রে করণ রয়েছে গড়করণ পক্ষ শুক্লপক্ষ যোগ শুক্ল যোগ দিন আজ শুক্রবার। আজ রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 10:03 থেকে 11:42 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনারা কোনো শুভ কর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 8:24 সকালবেলা থেকে 10:03 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে আজ আপনাদের ক্ষেত্রে 11:42 থেকে 1:22 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মামলা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 31 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 3:52 ভোররাত্রি থেকে 5:43 ভোররাত্রি পর্যন্ত। এই সময়কালে আপনারা মামলা মোকদ্দমা দায়ের করে অনলাইনের মাধ্যমে বিশেষ ফায়দা পেতে পারেন। প্রপোজাল দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 16 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 3:38 ভোররাত্রি বিকেলবেলা থেকে 3:42 পর্যন্ত বিকেলবেলা। এই সময়কালে আপনারা যে কোনো প্রপোজাল আপনি আপনার বন্ধুকে, আপনি আপনার বিজনেস পার্টনারকে, আপনার মনের মানুষকে, কাছের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 18 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:22 সকালবেলা থেকে 8:40 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 10:56 থেকে 3:34 বিকেলবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 19 আগস্ট, যা চলবে 5:52 থেকে 10:22, এবং পরবর্তী সময় থাকবে 12:42 থেকে 3:00 পর্যন্ত বিকেলবেলা। এই সময়কালে আপনারা যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি রয়েছে 19 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:52 থেকে 10:22, এবং পরবর্তী সময় থাকবে 12:42 থেকে বিকেলবেলা 3:00 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 16 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 3:38 থেকে 3:42 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন্ট করার জন্য শুভতিথি রয়েছে 2 আগস্ট, যা চলবে 5:43 থেকে 7:44, এবং পরবর্তী সময় থাকবে 1:50 থেকে 7:53 পর্যন্ত সন্ধ্যেবেলা। এই সময়কালে জব জয়েন্ট করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ সময় রয়েছে 20 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 12:22 রাত্রেবেলা থেকে 1:06 পর্যন্ত রাত্রেবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ সময় আজ নেই, অশুভ সময় থাকছে 20 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে কিন্তু 1:06 থেকে 1:30 পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু কোনো শুভকার্য, কোনো মাঙ্গলিক কার্য করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। শুভ দিক আজ আপনাদের ক্ষেত্রে রয়েছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। আজকে কাজের মধ্যে কোনো তাড়াহুড়ো করছেন, তাতে কাজের ক্ষেত্রে কোনো বড় সমস্যা তৈরি হতে পারে, সিদ্ধান্ত ভুল নিতে হতে পারে, বুঝে সিদ্ধান্ত নিন কর্মক্ষেত্রে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, পরিবারে কিছু বিবাদ হতে পারে, বুঝে কথা বলুন। শুভ রং আজ সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষ রাশি।
আর্থিক ভাগ্য আজ মধ্যম মানের থাকবে, অর্থপ্রাপ্তির যোগ আজকে নিশ্চিত রয়েছে আপনাদের ক্ষেত্রে, মানসিক চিন্তা কিছুটা কমতে দেখা যাবে, কাজের চাপ কাজের প্রেশার বৃদ্ধি পেতে পারে। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি, কাজের চাপ কিছুটা বাড়বে, এখন পাওনা অর্থ উদ্ধার আজ হতে দেখা যেতে পারে কিছুটা কিছুটা প্রয়াসের মাধ্যমে, কিছুটা চেষ্টার মাধ্যমে। বন্ধুর সাহায্যে আজকে আপনাদের কোনো বিশেষ কার্য সম্পন্ন হতে পারে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি, রোজগার প্রাপ্তির নতুন পথ খুলবে, রোজগার প্রাপ্তিতে কিছু বৃদ্ধি হতেও দেখতে পাবেন। শিক্ষায় বিশেষ সফলতা লাভ হতে দেখা যেতে পারে, শিক্ষাক্ষেত্রে যাদের পরীক্ষা রয়েছে এই সময় তাদের সফলতা মিলবে, অর্থপ্রাপ্তি আজ আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি, স্বাস্থ্যের খেয়াল রাখুন বিশেষভাবে, নচেত স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। গাড়ি সাবধানে চালাতে হবে দূরযাত্রার সময়, এই সময়কালে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ কোনো বিশেষ সিদ্ধান্ত না নয় এই সময় ভালো হবে, হঠাৎ ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কন্যা রাশি, অর্থপ্রাপ্তির বিশেষ যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, কর্মের ক্ষেত্রে বিশেষ কোনো প্রাপ্তি, বিশেষ কোনো সমস্যা সমাধানের পথ খুঁজে পেতে পারেন এবং অফিসে যে সমস্ত সমস্যা চলছিল সেগুলো কিন্তু দূর হতে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব তুলা রাশি, আর্থিক স্থিতি কিছুটা মজবুত হতে আজকে আপনারা দেখতে পাবেন। পারিবারিক ব্যস্ততা ভরা দিন আজ আপনাদের ক্ষেত্রে চলতে চলেছে, স্বাস্থ্য কিছুটা ভালো হতে থাকলেও স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত, হঠাৎ কিন্তু স্বাস্থ্য বিগড়তে পারে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃশ্চিক রাশি, গুরুত্বপূর্ণ কাজ আজ কমপ্লিট করতে হবে, আজ শেষ করতে হবে, নচেত কিন্তু প্রেশার বৃদ্ধি পেতে পারে। কাজে ব্যস্ততা থাকবে সারাদিন ভোর, অর্থ লাভের নতুন পথ খুলতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি, পরিবারের মানুষদের নিয়ে বা পরিবারকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, সন্তানকে নিয়েও। বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন, বুঝে বুঝে কথা বলুন, বিবাদ বৃদ্ধি পেতে পারে, হঠাৎ ঝঞ্ঝাট এই সময় হয়ে যেতে পারে, মানসিক চিন্তা কিছুটা আপনাকে নাজেহাল করতে পারে আজকে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মকর রাশি, অর্থলাভে বিশেষ যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, কর্মে ব্যস্ততা ভরা দিন আজ আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে, সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো বিশেষ লাভ আজ আপনারা পেতে পারেন, দিন মোটের উপর অত্যন্ত বিশেষ ভালো। শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 2। আলোচনা করব কুম্ভ রাশি, আজকে কর্মে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে মিলতে দেখতে পাবেন আপনারা, কাজের কোনো বিশেষ প্রেশার বিশেষ চাপ আজ আপনাদের ক্ষেত্রে কমতে দেখতে পাবেন বহুদিন পর। আজকে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে সামান্য প্রয়াস সামান্য চেষ্টার মাধ্যম দিয়ে। শুভ রং আজ আপনাদের জন্য হলুদ, শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি, কর্মের সমস্যা কিছুটা মিটতে দেখতে পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো ধরনের পূজা উপাসনা ধার্মিক কার্যে মনোনিবেশ করা, এতে মানসিক প্রশান্তি নিশ্চিত মিলবে, অর্থ লাভের সম্ভাবনা প্রবল থাকছে, আর্থিক উন্নতির জন্য প্রয়াস করুন, নিশ্চয়ই সফলতা মিলবে। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপী, শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যয়িকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।